খবর সাথে আপনাকে নতুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পঞ্চম দফার ভোট শুরু হতেই সিরামপুরে কেন্দ্রীয় বাহিনীর প্রতি খরগস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার নামে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন তিনি অন্যদিকে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ভোটে সহায়তা কেন্দ্রে তৃণমূলের লোক বসানোর অভিযোগে তাকে বের করে দেন আজ সকালে শ্রীরামপুরের চাকন্ডি ভোট গ্রহণ কেন্দ্রে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি বলেন সেখানে সেন্ট্রাল ফোর্স ভীষণভাবে বাড়াবাড়ি করছে প্রভাবিত করছে ভোটারদের এই ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের নালিশ জানাবেন বলেও জানান তৃণমূল প্রার্থী শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বুথে ঢুকতে বাধা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় ডানকুনি হাই স্কুলের একশো নিরানব্বই ও দুশো দু নম্বর বুথে তাকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি তার অভিযোগ এমনভাবে তার সঙ্গে ব্যবহার করা হয় যেন তিনি দাগি অপরাধী কেন্দ্রীয় বাহিনী বিজেপির কথায় কাজ করছে বলে অভিযোগ করেন তিনি ভোটে কেন্দ্রীয় বাহিনীকে পুরো কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগও তিনি করেছেন তিনি বলেন ডানকুনির এই বুথে দুশো ডানকুনির এই বুথে দু হাজার উনিশে তৃণমূলের এজেন্টকে বিজেপি ও সিপিআইএম এমন মেরেছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বাবা তো উল্টুপুরান শোনা যাচ্ছে যাই হোক অ্যাকশানে লকেট হুগলি লোকসভার বিভিন্ন জায়গায় ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল তাদের লোক বসিয়ে রেখেছে বলে অভিযোগ করেন লকট চট্টোপাধ্যায় তিনি আরও অভিযোগ করেন সেরকমই একটি হলো ধনেখালির একশো সতেরো নম্বর বুথ সেখানে সান্ত্বনা দাস নামে তৃণমূলের এজেন্ট ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল কাগজ নিয়ে বসেছিলেন লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে ভোটার সহায়তা কেন্দ্রের ওই কর্মীকে বের করে দেন বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে জানাচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি লকেট চট্টোপাধ্যায় আরো অভিযোগ এর সঙ্গে প্রিসাইডিং অফিসার অভিযুক্ত রয়েছেন ভদ্র দাসের রিপোর্ট খবর চব্বিশ